যে আল মারকাজুল ইসলাম আস-সালাফির প্রতিষ্ঠার পর থেকে এই প্রথমবারের মতো আমরা এখানে সর্বোচ্চ কোর্স তাখাসুস কোর্স চালু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত অভিভাবকবৃন্দ তাখাসুস কোর্সে আগামী 13 জানুয়ারি সকাল 9টা ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা বিভিন্ন মাদ্রাসা থেকে দাওরা হাদিস ফারিগ হয়েছেন অথবা ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন অথবা অনার্স পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে আমরা খুব অল্প সংখ্যক মেধাবী ছাত্রকে এই কোর্সে আমরা ভর্তি হওয়ার সুযোগ দেব ইনশাআল্লাহ আরেকটি নতুন কোর্স আমরা শুরু করতে যাচ্ছি এই শিক্ষাবর্ষ 2024 শিক্ষাবর্ষ থেকে আল মারকাজুল ইসলাম আস-সালাফিতে সেটি হচ্ছে মাআহাদ বা ইনস্টিটিউট নামে ইনশাআল্লাহ এই কোর্সটি যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে চায় উচ্চতর শিক্ষা অর্জন করতে চায় হাদিস এবং ফিকহ সহ অন্যান্য বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য এই কোর্সটি আশা করি মাইলফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ আল মারকাজুল ইসলাম আস-সালাফির হেবস বিভাগ রয়েছে মক্ত বিভাগ রয়েছে এখানে এতিম বিভাগ রয়েছে আমাদের মহিলা শাখা রয়েছে তো উভয় শাখায় আমাদের বালক এবং বালিকা শাখা দুই শাখাতে কিন্তু আমাদের ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে শনিবারে আমাদের মারকাজের 2024 ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ সকাল 9টায় যথানিয়মে যথারীতিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ দেশ ও প্রবাসের সম্মানিত দিনী ভাই ও বোন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের একটি দারুণ সুখবর এবং সুসংবাদ দেওয়ার জন্য আমরা মূলত যেখানে দাঁড়িয়ে আছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস-সালাফি নওদাপাড়া রাজশাহীতে আলহামদুলিল্লাহ আমাদের অতি সন্নিকটে অর্থাৎ আগামীকাল পরেই আগামীকাল শুক্রবার শনিবারে আমাদের মারকাজের 2024 ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ সকাল 9টায় যথানিয়মে যথারীতিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সাথে সাথে যে উদ্দেশ্যে আমরা দাঁড়িয়েছি সে বিষয়টা সে সুখবরটা আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব আপনাদেরকে দিবেন তার পূর্বে আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে শিক্ষাধারা এবং যে শিক্ষা বৈশিষ্ট্য নিয়ে সারা দেশে শিক্ষা কার্যক্রম এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ যার পৃষ্ঠপোষকতা বিশেষ করে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড রয়েছে এবং আরও আনুষঙ্গিকভাবে অনেক শিক্ষক মণ্ডলী অনেকের শ্রম এর মধ্যে নিয়োজিত রয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা এখানে কিছু শিক্ষক মণ্ডলী মারকাজের পক্ষ থেকে দাঁড়িয়েছি আপনাদের সুসংবাদ দেওয়ার জন্য সাথে সাথে বলতে চাই যে উত্তরবঙ্গের বা বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা এর সার্বিক চেষ্টা প্রচেষ্টায় আমরা আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি আমাদের জন্য আপনারা সার্বিকভাবে দোয়া এবং বিভিন্নভাবে সহযোগিতা করবেন বলে আমরা সর্বদা আপনাদের কাছে আশা রাখছি সাথে সাথে আমরা যে সুসংবাদটা এখন নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো আল মারকাজুল ইসলামী আস-সালাফি নওদাপাড়া রাজশাহীর সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম স্যারকে সেই সুসংবাদের বিষয়টি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য এবং সেই সুসংবাদে দোয়া করব আমরা যেন আমরা যে টার্গেটগুলো নিয়েছি সেগুলো আমরা ফিল আপ দিয়ে আমার শিক্ষা প্রচার এবং প্রসারের ক্ষেত্রে ওহির ধারা যেটা তাওহিদ আখিরাত এবং রিসালাত ভিত্তিক সার্বিক শিক্ষা প্রচেষ্টা বা শিক্ষা ব্যবস্থাপনা সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং সাথে সাথে আপনাদেরকে মারকাজের পক্ষ থেকে আবারও ভর্তি পরীক্ষা সামনে রেখে আমরা স্বাগত জানাচ্ছি এবং আপনাদের জন্য বিশেষভাবে আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি এ পর্যায়ে সেই সুসংবাদ এবং আনুষঙ্গিক বিষয়ে কথা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল মারকাজুল ইসলামী আস-সালাফি নওদাপাড়া রাজশাহীর সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম স্যারকে কথা বলবেন ডক্টর নুরুল ইসলাম স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পরিচালিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান দেশের অন্যতম স্বনামধন্য দিনী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস-সালাফিকে 2024 শিক্ষাবর্ষে নতুনভাবে ঢেলে সাজানোর লক্ষ্যে মারকাজ পরিচালনা কমিটি মারকাজের সুযোগ্য শিক্ষক মণ্ডলী এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ সংশ্লিষ্ট যারা রয়েছে সবাই আন্তরিকভাবে আমরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবার আমরা অনলাইনে আমাদের অত্র প্রতিষ্ঠানের যাবতীয় ভর্তি কার্যক্রম ইনশাআল্লাহ আমরা সম্পন্ন করব আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে যে সমস্ত দিনী ভাই অবস্থান করছেন তাদের জন্য আমরা একটা দারুণ সুসংবাদ জানাতে চাই যে আল মারকাজুল ইসলাম আস-সালাফির প্রতিষ্ঠার পর থেকে এই প্রথমবারের মতো আমরা এখানে সর্বোচ্চ কোর্স তাখাসুস কোর্স চালু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই কোর্সটি যারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে চায় উচ্চতর শিক্ষা অর্জন করতে চায় হাদিস এবং ফিকার ফিক সহ অন্যান্য বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য এই কোর্সটি আশা করি মাইলফলক হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ
সম্মানিত অভিভাবকবৃন্দ, তাখাসুস কোর্সে আগামী 13 জানুয়ারি সকাল 9টায় ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিভিন্ন মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ফারেগ হয়েছেন অথবা ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন অথবা অনার্স পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে আমরা খুব অল্প সংখ্যক মেধাবী ছাত্রকে এই কোর্সে আমরা ভর্তি হওয়ার সুযোগ দেব ইনশাআল্লাহ। এই কোর্সটি যদি আমরা সম্পন্ন করতে পারি এবং এর ধারাবাহিকতা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করছি যে এদেশে শিক্ষাক্ষেত্রে একটি নতুন বিপ্লব সাধিত হবে এবং ফিকুল হাদিস ভিত্তিক উচ্চতর গবেষণার এক নতুন দ্বার উন্মোচিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আরেকটি দারুণ সুসংবাদ আপনাদের জন্য রয়েছে, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় অনেক জেনারেল অভিভাবক রয়েছেন যাদের সন্তানেরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, হয়তো দিন শিক্ষায় তারা আগ্রহ সৃষ্টি হয়েছে, কিন্তু এমন একটা পর্যায়ে গিয়ে সে আগ্রহটা সৃষ্টি হয় যখন দেখা যায় হয়তো তার বয়সটা একটু পেরিয়ে গেছে, তার কাঙ্ক্ষিত ক্লাসে ভর্তি হতে পারছে না। তো সে সমস্ত ভাই এবং বোন যারা আছেন, তিনি ভাই বোন আছেন, তাদের সন্তানদের জন্য আমরা আরেকটি নতুন কোর্স আমরা শুরু করতে যাচ্ছি এই শিক্ষাবর্ষ 2024 শিক্ষাবর্ষ থেকে আল মারকাজুল ইসলামে সালাফিতে। সেটি হচ্ছে মাহাদ বা ইনস্টিটিউট নামে, অর্থাৎ এই মাহাদের দুটি পর্যায় থাকবে, একটি হচ্ছে আল মাহাদ উত্তামিহিদি আল আউয়াল, আরেকটি হচ্ছে আল মাহাদ উত্তামিহিদি আল সানি, অর্থাৎ মাহাদ প্রথম পর্যায়, মাহাদ দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে যেটি এক বছর মেয়াদী কোর্স হবে, এটি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যারা ভর্তি হতে আগ্রহী, কোরআন মাজিদ হয়তো পড়তে জানে না বা আরবি সম্পর্কে তেমন জ্ঞান নেই অথচ সেই ক্লাসগুলোতে অধ্যয়ন করতে চায়, এই তৃতীয় চতুর্থ শ্রেণীতে ভর্তির উপযোগী করে গড়ে তোলার জন্য ইনশাআল্লাহ আমাদের এই আল মাহাদ তামহিদি আল আউয়াল মাহাদ প্রথম পর্যায়ের এই ক্লাসটি চলবে। এবং আরও যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক, নাহু সর্পে দুর্বল, আরবি ব্যাকরণে দুর্বল থাকে বা আরবি ব্যাকরণ কাঙ্ক্ষিতভাবে পড়ে আসে না, অথবা হিপস থেকে অনেক ছাত্র আসে যাদের বয়স বেশি হয়ে গেছে, জেনারেল থেকে আসে, তাদেরকে উপযুক্ত ক্লাসে ভর্তি হওয়ার জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর এই পর্যায়ের জন্য আল মাহাদ আত-তামহিদি আস-সানি এটি আমরা ইনশাআল্লাহ শুরু করব। তাহলে এটিও কিন্তু আমাদের মার্কাজের ইতিহাসে নতুনভাবে এটি চালু করতে যাচ্ছে আমরা ইনশাআল্লাহ। অভিভাবকদের এই বিষয়ে অনেক অনুরোধ মানে রয়েছে এবং বারবার এই বিষয়গুলো আমাদের সামনে আসে। আমরা অনেকদিন থেকে চেষ্টা করছিলাম যে এই সমস্ত ভাই যারা একটি পর্যায়ে গিয়ে দিন শিক্ষার আগ্রহ ব্যক্ত করছে তাদের জন্য আমরা এই মাহাদ নামক একটি আমরা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা আপনাদেরকে আরেকটু আগাম সুসংবাদ দিয়ে রাখতে পারি, সেটি হচ্ছে যে যারা অনেক সময় অনেক বয়স হয়ে গেছে, অনেক সিনিয়র মানুষ, তারা দিন শিক্ষা অর্জন করতে চায় ইনশাআল্লাহ, আগামী বছর থেকে তাদের জন্য ইনশাআল্লাহ আমরা মাহাদে ব্যবস্থা রাখবো যে বয়স যতই হোক না কেন তাদের জন্য দিন শেখার জন্য, শিক্ষা করার জন্য সুযোগটা অবারিত থাকে, দ্বারটা যেন উন্মোচিত থাকে, সেই বিষয়টি নিয়েও আল মারকাজুল ইসলামে সালাফি এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আমরা সম্মিলিতভাবে আমরা এটা ভাবনায় রেখেছি এবং আমরা ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় দিনী ভাই ও বোন, দেশ ও বিদেশে যারা অবস্থান করছেন তাদের জন্য আমরা আরও জানাতে চাই যে অত্র প্রতিষ্ঠানে দাওরাতুল হাদিস কোর্স সেটি অনেক আগে থেকে চালু আছে। কিছুদিন আগে আমরা এর নবম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানও করেছি, আপনারা লাইভে দেখেছেন। তো এই দাওরায়ে হাদিস কোর্সেরও কিন্তু 13 জানুয়ারি সকাল 9টায়, অর্থাৎ তাখাসুস এবং দাওরায়ে হাদিস দুটিতেই কিন্তু 13 জানুয়ারি সকাল 9টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো দাওরায়ে হাদিসে যারা ভর্তি হতে চান, আলেম বা সানাবে লেভেল যারা পাশ করে আসবে তাদের জন্য আমরা এখানে 3 বছর মেয়াদী কুল্লিয়া অর্থাৎ দাওরাতুল হাদিসের কোর্স রেখেছি, সেখানে কুতুবে সিত্তা সহ তাফসির সহ অন্যান্য বিষয়ে উচ্চতর শিক্ষা প্রদান করা হবে। সুতরাং আপনারা যারা অভিভাবক রয়েছেন, ভাই বোন যারা রয়েছেন, সবার প্রতি আমাদের আকুল আবেদন যে আপনি আপনার সন্তানকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তার জীবন পরিচালনার জন্য, তাদেরকে নৈতিক চরিত্র সম্পন্ন করে গড়ে তোলার জন্য অত্র প্রতিষ্ঠান দেশ এবং বিদেশে যার খ্যাতি ছড়িয়ে পড়েছে সেই প্রতিষ্ঠান, আল হাদিস আন্দোলনের কেন্দ্রীয় প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামে সালাফিতে আপনার সন্তানকে ভর্তির জন্য পাঠাবেন ইনশাআল্লাহ। এখান থেকে তাদের হৃদয়ের গভীর কন্দর যে সহিহ আকীদার বীজ বপিত হবে ইনশাআল্লাহ, এটি ভবিষ্যতে তার গন্তব্য পথে চলার জন্য এবং তার ইলমি জীবন পরিচালনার জন্য ইনশাআল্লাহ সহায়ক হবে। তো সুতরাং সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। আর আপনারা জানেন যে আমাদের আল মারকাজুল ইসলামে সালাফির হিবস বিভাগ রয়েছে, মক্তব বিভাগ রয়েছে, এখানে এতিম বিভাগ রয়েছে, আমাদের মহিলা শাখা রয়েছে। তো উভয় শাখায় আমাদের বালক এবং বালিকা শাখা দুই শাখাতেই কিন্তু আমাদের ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে। সেই ভর্তি পরীক্ষা 30শে ডিসেম্বর শনিবার সকাল 9টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
অতএব যারা অভিভাবকরা বিভিন্ন জেলা থেকে আসবেন, বাইরে থেকে আসবেন, তাদেরকে আমরা আগের দিনই প্রতিষ্ঠানে আসার জন্য অনুরোধ জানাবো। শুক্রবারে তাদের জন্য এখানে সার্বিক ব্যবস্থাপনা আমরা ইনশাআল্লাহ করব। যারা পুরুষ অভিভাবক থাকবেন তাদের জন্য মার্কাজের বালক শাখায়, আর যারা মহিলা অভিভাবক আসবেন তাদের জন্য মার্কাজের বালিকা শাখায় আমাদের ইনশাআল্লাহ ব্যবস্থাপনা থাকবে। তাহলে আজকে এখন আপনি নির্বাচন করুন যে আপনার সন্তানকে কোন জায়গায় পড়ানোর জন্য পাঠাবেন এবং কোন কোর্সকে ভর্তি করবেন। সঠিক ক্লাস সিলেকশন করে তাদের ফর্মগুলো অনলাইনের মাধ্যমে পূরণ করবেন। ইনশাআল্লাহ এই উদাত্ত আহ্বান আপনাদেরকে আমরা জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনার সন্তান যদি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাহলে এখানে পড়াশোনার পাশাপাশি তার আরও যে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস আমাদের রয়েছে, খেলাধুলা সহ সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ, একটি ছাত্র বা ছাত্রীর মধ্যে যে লুক্কায়িত মেধা রয়েছে সেই লুক্কায়িত মেধাগুলোকে খুঁজে বের করে বিভিন্ন বিষয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য ইনশাআল্লাহ আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মোহতারাম আমিরে জামাত, আল মারকাজুল ইসলামী আসসালাফির সম্মানিত পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার আমাদের সার্বিকভাবে দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা তার দিক নির্দেশনায় এবং সকলের সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে একটি সুন্দর দিনী প্রতিষ্ঠান রূপে উত্তরোত্তর আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি। আপনাদের অভিভাবকদের সান্ত্বনা ও জ্ঞাতার্থের জন্য আরও জানাচ্ছি যে আল মারকাজুল ইসলামী আস-সালাফি বালক বালিকা শাখায় নয় বরং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে এক শতাধিক প্রতিষ্ঠান কিন্তু গোটা বাংলাদেশে তার শিক্ষা কার্যক্রমকে চালিয়ে যাচ্ছে। সুতরাং আপনার সন্তান যদি এখানে চান্স না পায় তবু মন খারাপ করার কারণ নয়, কারণ প্রত্যেকটা জেলাতে আমাদের প্রতিষ্ঠান, আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে। সেগুলো আপনারা ভর্তি পরীক্ষার দিনে আসবেন, আমাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করবেন, ইনশাআল্লাহ সেগুলোতে ইনশাআল্লাহ আপনার সন্তানকে আপনারা ভর্তি করতে পারবেন। শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা, সিলেবাসের যে দুরবস্থা, এমত অবস্থা আপনার সন্তানের মন মগজে সঠিক আকিদা, কোরআন এবং হাদিসের মর্মবাণী গ্রথিত এবং প্রথিত করার জন্য অবশ্যই এ ধরনের দিনী প্রতিষ্ঠানে আপনার সন্তানকে প্রেরণ করবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। নতুন শিক্ষাবর্ষে ইলমের এই অনন্য বাগানে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম। 2024 শিক্ষাবর্ষ হোক আমাদের মার্কাজকে নতুনভাবে ঢেলে সাজানোর এক দৃঢ় প্রতিজ্ঞা। ইনশাআল্লাহ এই প্রতিজ্ঞায় আমরা অটল রয়েছি। আমরা সবার কাছে দোয়া চাচ্ছি, আমরা যে পরিকল্পনাগুলো করছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দান করেন তাহলে কিন্তু এই পরিকল্পনাগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। সবার কাছে আন্তরিকভাবে দোয়া এবং সহযোগিতা কামনা করছি যাতে আমরা আমাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি এবং এই বিষয়ে আপনাদের অভিভাবকদের আন্তরিক পরামর্শ আমরা সবসময় আপনাদের কাছে কামনা করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের আগামী 30 ডিসেম্বর সকাল 9টায় আল মারকাজুল ইসলামী আস-সালাফির 2024 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দীনীয় ভাই ও বোন, দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন, এতক্ষণ কথা শুনছিলাম আল মারকাজুল ইসলামী আস-সালাফির সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম স্যারের পক্ষ থেকে। আমরা যে অভিব্যক্তিগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম বা যে প্রোগ্রামগুলো আপনাদের সামনে সুসংবাদ আকারে আমরা উপস্থাপন করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমরা দোয়া করছি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের পরিপূর্ণ হক আদায় করে সার্বিক বিষয় সুষ্ঠুভাবে বজায় রেখে এই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে শিক্ষা এই ধারাক্রমকে আমরা উত্তরোত্তর আরও সামনে এগিয়ে নিতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এর পেছনে যারা একনিষ্ঠভাবে, নির্লজভাবে, নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন প্রত্যেকের হায়াতে তৈবা এবং জাজায় খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা জানেন আল মারকাজুল ইসলামী আস-সালাফি নওদাপাড়া রাজশাহীতে প্রায় দেশের 64টি জেলার প্রায় প্রত্যেক জেলার ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ অবস্থান করছে এবং লেখাপড়া করছে আলহামদুলিল্লাহ, যেটা এক বিরল দৃষ্টান্ত। এটা আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের তৌফিক এবং পরিচালনা পরিষদ এবং যারা পেছনে কাজ করছেন মুহতারাম আমিরে জামাত, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার সহ পরামর্শ এবং সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব বললেন, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ভাই সহ আরও যারা আছেন পেছনে এবং সামনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন, আল্লাহ সব সহযোগিতাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে ডক্টর নুরুল ইসলাম স্যার যেটা বললেন, সবাই হয়তো আমাদের প্রতিষ্ঠানে আমাদের ভুবনে চান্স নাও পেতে পারে, যেহেতু আপনারা দেখছেন আমাদের একটা একাডেমিক বিল্ডিংয়ের একটা কাজ চলমান রয়েছে এবং মহিলা শাখার কাজ চলমান রয়েছে এবং আমাদের মসজিদে ছাত্ররা জায়গা সংকুলন হয় না, এই বিষয়টা আপনাদের সামনে আমরা মাঝে একটা লাইভে এসে আপনাদেরকে অবগত করেছিলাম, সেখানে আপনারা সহযোগিতা করেছেন, সহযোগিতা এবং দোয়ার বিষয়টি আপনারা অব্যাহত রাখবেন বলে আমরা বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এই সমস্ত কার্যক্রম বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করবেন, যে কার্যক্রমগুলো রয়েছে একাডেমিক ভবন বৃদ্ধি প্রকল্প, আমাদের জায়গা আলহামদুলিল্লাহ রয়েছে,
কিন্তু সেখানে সহযোগিতা আপনাদের একান্ত জরুরি এবং আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে বিশেষ করে আমাদের মসজিদ যেটা মারকাজে জামে মসজিদ যেটা ছয়তলা বিশিষ্ট, 7 কোটি টাকা যার ব্যয় ধরা হয়েছে আনুমানিক, সেটার পাইলিংয়ের কাজ আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। আপনারা সেখানে বিরাটভাবে দোয়া এবং সহযোগিতা করবেন বলে আমরা একান্তভাবে আপনাদের কাছে দাবি জানাচ্ছি। সাথে সাথে দিনী ভাই ও বোন যারা আপনারা এটা দেখছেন আপনারা, আপনাদের একটা শেয়ারে হতে পারে কোনো একটা ছাত্র মার্কাজে এসে পড়বে, বা কোনো ভাইয়ের এই একটা শেয়ারের মাধ্যমে, একটা লাইকের মাধ্যমে হতে পারে সে এই প্রতিষ্ঠানে আসবে, বা অন্য কোনো আমাদের আনুষঙ্গিক প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সে দিন শিখবে, দিন পালন করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন রেজামন্দি সন্তুষ্টি হাসিল করবে। এটা হতে পারে আপনার জন্য, আমার জন্য পরকালের একটা নাজাতের ওসিলা। সুতরাং আপনি সাদাকায় জারিয়া হবে, সুতরাং আপনি একটা লাইক এবং অবশ্যই শেয়ার দিবেন বলে আমরা একান্ত আশা রাখছি। সাথে সাথে নিজের যে ওয়েবসাইট রয়েছে আমাদের মার্কাজের ওয়েবসাইট www.amis.edu.bd, এই ওয়েবসাইটে আপনারা এ করবেন এবং আমাদের তাখাসুস বিষয় যেটা সেটা হচ্ছে হায়ার ডিপ্লোমা কুরআনে হাদিসে এবং ফিকহে, বিশেষ করে এটা একটা বিষয়, এবং মাহাত যেটা স্পেশাল যেটা হাফেজ যে ছাত্রগুলো বড় হয়েছে তাদের ঘাটতি পূরণ করা, জেনারেল ছাত্রদেরকে এগিয়ে নেওয়া, আরবির দিকে হয়তো বা এতদিন লেখাপড়া করেনি, অষ্টম শ্রেণী বা দশম শ্রেণী পাশ হয়েছে তাদের জন্য একটা বিশেষ কোর্স, যেটা আরবিতে দক্ষতা অর্জন করা, আরবি ভাষা, আরবি শেখা, সার্বিক বিষয় দোয়া, কোরআনুল করিম, হিফজ, সার্বিক বিষয় নিয়ে কিন্তু এই সমস্ত কোর্সগুলো আলহামদুলিল্লাহ সাজানো হয়েছে, যেটা আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব বললেন। এবং সামনে শনিবার অর্থাৎ 30শে ডিসেম্বর যে সকাল 9টায় মার্কাজের যে ভর্তি পরীক্ষা হবে সেখানে আপনাদের সকলের দাওয়াত রইল এবং আপনারা দোয়া করবেন আমরা যেন ভর্তি পরীক্ষা, এবং ওয়েবসাইটের যে ঠিকানা যেটা আমরা দিয়েছি আমাদের ওয়েবসাইটে রয়েছে, আসার যে ঠিকানা সেটা হচ্ছে আপনারা যদি রেলযোগে আসেন তাহলে অবশ্যই রাজশাহী রেল স্টেশনে নেমে সেখান থেকে রেল গেট, এবং রেল গেট থেকে আম চত্বর, আমরা আবারও বলছি রেল স্টেশন থেকে রেল গেট এবং রেল গেট থেকে আম চত্বর নওদাপাড়া রাজশাহী, এবং বাস স্ট্যান্ড থেকেও একই ঠিকানা রেল গেট এবং আমচত্বর নওদাপাড়া, যেটা আমচত্বর বললেই আপনার যে কোনো রিক্সা চালক ভাই বা অটো চালক ভাইয়েরা আপনাদেরকে আমাদের এই ঠিকানায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে সর্বশেষ অনুবাদ, লাইক এবং শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং দিন প্রচার এবং সাদাকায় জারিয়ার ক্ষেত্রে আপনিও অংশগ্রহণ করবেন আমাদের মতো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এগিয়ে যাওয়ার, আমাদের খেদমত কবুল করুন, আমাদের সকলের ভালো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমাদের দুনিয়ার জীবন সুন্দর এবং পরকালীন জীবন যেন মুক্তির জীবন হয় আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।